সম্মানিত ভিউয়ার আসসালামু আলাইকুম। তো সম্মানিত ভিউয়ার, আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হলো গোল্ড, এই গোল্ড মার্কেটের অ্যানালাইসিস নিয়ে। তো সম্মানিত ভিউয়ার, আপনারা যারা বিশেষ করে গোল্ডে ট্রেড করে থাকেন তারা হয়তো জানেন যে গোল্ড বিগত দীর্ঘদিনে সাইডওয়ে একটা ট্রেন্ডেই ছিলেন। তো হঠাৎ করে গোল্ড আপে চলে গেছেন। তো এই যে আপে চলে গেছেন, এই আপেটা সাইডওয়ে ট্রেন্ড কিন্তু গোল্ড বিগত দীর্ঘদিনে ধরে রেখেছেন। যেমন আমি এখান থেকে যদি একটু দেখাই আপনাদেরকে, দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2014 সন থেকে, 2014 থেকে আপনার 2019 জুন পর্যন্ত, 2014 থেকে 2019 জুন পর্যন্ত কিন্তু গোল্ড সাইডওয়ে একটা ট্রেন্ডে অবস্থান করেছিলেন। তো সম্মানিত ভিউয়ার, 2019 জুন থেকে গোল্ড আস্তে আস্তে আপের দিকে চলে যাচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে একটা আপ ট্রেন্ড সে ক্রিয়েট করেছে, এবং এই যে আপট্রেন্ডটা ক্রিয়েট করেছে এবং এই আপট্রেন্ডটা কিন্তু সে মোটামুটি আপনার কন্টিনিউ করেছে। আর বিশেষ করে করোনা ভাইরাস আসার কারণে তার আপট্রেন্ডটা সে তার আপই রয়ে গেছে, অর্থাৎ আপে সে উঠে আর এখান থেকে সে ডাউনে যায়নি। তো সম্মানিত ভিউয়ার, যা হোক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করতে গেলে আমি আসলে যথেষ্ট সময় লাগবে, এবং এই যে টেকনিক্যাল অ্যানালাইসিসে আমি এই বিষয়গুলো আমি আপনাদের সাথে আলোচনা করব। তো আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হলো গোল্ডের আগামী ডিসেম্বর 4 তারিখ পর্যন্ত গোল্ডের অবস্থানটা কি হতে পারে, অর্থাৎ বর্তমান যে অবস্থায় রয়েছে এই অবস্থা থেকে গোল্ড কতটুকু আপে যেতে পারে অথবা কতটুকু ডাউনে যেতে পারে, তার রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল কোথায় কি রয়েছে, এই বিষয়টি নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করছি। তো সম্মানিত ভাবে আপনারা যারা আমার ভিডিওগুলো লক্ষ্য করে থাকেন, আমি হয়তো পিছনের যে ভিডিওটি আমি আপনাদের জন্য দিয়েছিলাম সেখানে আমি যেই জোনের মধ্যে বলেছিলাম গোল্ড যে থাকবে, ঠিক এই জোনের বাইরে কিন্তু গোল্ড যায়নি এবং এটার মধ্যে দিয়েই সে রয়েছে। এবং আমি আপনাদেরকে ওই ভিডিওতে প্রথম পর্যায়ে আমি একটা কথা বলেছিলাম যে গোল্ড বর্তমান অবস্থা থেকে অবশ্যই সে আগুনে চলে যাবে, কিন্তু সে কিন্তু ডাউনেই চলে আসছে। তো এখন বিষয় হলো যে দেখেন বর্তমান অবস্থা থেকে গোল্ড কিন্তু বর্তমানে যে মার্কেট ক্লোজিং হয়েছিল ওই ক্লোজিংয়ে আপনাদের হয়তো জানা আছে যে গোল্ড কতটে রয়েছে, 1785 বা 1790 গোল্ডটা রয়েছে। তো দেখেন এই যে গোল্ডটা বর্তমান যে অবস্থানে রয়েছে এই অবস্থান থেকে গোল্ড স্বাভাবিকভাবে নিচের দিকেই নেমে যাওয়ার কথা ছিল বা কথা এখনো রয়েছে, কিন্তু আপনারা হয়তো জানেন যে হয়তো দেখেছেন আগামী 3 সপ্তাহে যুক্তরাষ্ট্রে 60,000 মতো মানুষ মারা যেতে পারে করোনা ভাইরাসে। তো এই যে নিউজটা প্রকাশিত হয়েছে এই কারণে কিন্তু ইউএসডিটা স্বাভাবিকভাবেই একটু উইক থাকবে, এই ফায়দাটা স্বাভাবিকভাবেই কিন্তু গোল্ড নিবে। তো যদি এই ফায়দাটা গোল্ড নিয়ে থাকে সেই ক্ষেত্রে গোল্ড যে যতটুকু নেমেছে হয়তো সে এখান থেকে আরও কিছুটা নেমে সে উপরের দিকে একটা টান দিবে, সেই ক্ষেত্রে গোল্ড এখান থেকে কতটুকু নামতে পারে সম্মানিত ভিউয়ার এই বিষয়টা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে এই জায়গা থেকে আমি যতটুকু আমি আপনাদেরকে দেখাচ্ছি যে প্রথম অবস্থায় এখান থেকে বর্তমান অবস্থা থেকে সে প্রথম অবস্থায় যদি নিচের দিকে টান দেয় একেবারে ফার্স্টলি সে 1740 বা 1750 এই 1740 বা 1750 পর্যন্ত সে এখান থেকে যেতে পারে খুব স্বাভাবিকভাবেই, এটাতে তার খুব একটা বেগ পেতে হবে না। তো এই জায়গা থেকে ওই লেভেলটা যদি সে ভাঙে, ওই লেভেলটা সে যদি ভেঙে ফেলে 1740 বা 1750 লেভেলটা যদি সে ভাঙে সেই ক্ষেত্রে সে কতটুকু যাবে এখান থেকে আমি আপনাদেরকে এই ব্যাপারটা নিশ্চিত করছি। সম্মানিত ভিউয়ার, এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে সেই ক্ষেত্রে আপনার এখানে আর একটা লেভেল মার্কেটের জন্য রয়েছে, আরেকটা লেভেল মার্কেটের জন্য রয়েছে, সেটা হলো আপনার 1670। এটা কিন্তু মার্কেটের জন্য যথেষ্ট ভালো একটা লেভেল, আর এর মাঝামাঝি কিন্তু 1700 আর একটা লেভেল রয়েছে। 1750 লেভেলটা যদি মার্কেট ভেঙে ফেলে তাহলে 1750 আসবে, আর ওই লেভেলটা যদি মার্কেট ভাঙতে পারে তাহলে 1670 লেভেলে। তো বর্তমান অবস্থা থেকে মার্কেট 1670 লেভেল, এই যে লেভেলটা, এই লেভেলটাকে ভাঙা মার্কেটের জন্য আমার যেটা মনে হচ্ছে যে মোটেই সহজ হবে না, অর্থাৎ বর্তমান অবস্থা থেকে মার্কেট গোল্ডের আরও 100 পিপস ডাউনে সে এখান থেকে যেতে পারে ডাউনের দিকে। যদি আমি সাপোর্ট লেভেল বলি তাহলে সাপোর্ট লেভেল হলো গোল্ডের এখান থেকে একদম সর্বশেষ আগামী সপ্তাহের জন্য সর্বশেষ সাপোর্ট লেভেল হলো আপনার 1670। এই 1670 সাপোর্ট লেভেলটা সে কোনো অবস্থাতেই ভাঙবে বলে আমি আপাতত মনে করছি না। যদি এটাকে ভেঙে ফেলে কোনো কারণেই যদি ভাঙতে পারে সেই ক্ষেত্রে হয়তো গোল্ড আরও ওই জায়গা থেকে আরও 100 পিপস নিচে নেমে যেতে
পারে। তো সম্মানিত ভাইয়া, এটা হলো বর্তমান অবস্থা থেকে গোল্ডের সাপোর্ট লেভেল। এখন এখান থেকে গোল্ডের রেজিস্ট্যান্স লেভেলটা নিয়ে আমি একটু আলোচনা করছি আপনাদের সাথে। সম্মানিত ভাইয়া, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান যে পজিশনে গোল্ডটা রয়েছে, এই অবস্থা থেকে গোল্ডের রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 1850। 1850টা গোল্ডের জন্য এখান থেকে একটা রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেল পর্যন্ত গোল্ড এখান থেকে যদি আপে টান দেয়, তাহলে প্রথম অবস্থায় সে 1850 পর্যন্ত চলে যেতে পারে। তো 1850 যদি যায়, যাওয়ার পরে গোল্ড ওই জায়গা থেকে আবার ওখান থেকে উঠে যেতে পারে 1900 লেভেলে। তো এখান থেকে গোল্ড 1900 লেভেল, অর্থাৎ ধরে নেন বর্তমান অবস্থা থেকে আবার সে ঠিক 100 বা 110 পনেরো পিস আপে সে চলে যেতে পারে। এই যে জোনটা আমি আপনাদেরকে জন্য বললাম, এটা কিন্তু গোল্ডের জন্য আগামী সপ্তাহে মুভমেন্টটা হওয়া মানে শুধুমাত্র সময়ের ব্যাপার। যে কোনো সময় গোল্ড একটা টান দিয়ে গোল্ড এই জোনের মধ্যে সে আপ ডাউন করতে পারে। তো সম্মানিত ভাইয়া, এখান থেকে গোল্ড যদি আপের দিকে যায়, তাহলে সেই ক্ষেত্রে গোল্ড এখান থেকে আবার যেতে পারে 1950 বা 40 বা 50 এই লেভেল পর্যন্ত। এবং ওই লেভেলটা যদি ভেঙে ফেলতে পারে গোল্ড, সেই ক্ষেত্রে গোল্ড এখান থেকে যাবে 1980 পর্যন্ত। তো যাই হোক, এই যে আমি লেভেলটার কথা আপনাদেরকে সাথে আলোচনা করলাম, আমার মনে হচ্ছে না যে এই আগামী সপ্তাহে এই লেভেলটাকে ক্রস করবে গোল্ড। এই লেভেলের মধ্যে থেকেই গোল্ড থাকার কথা। তবে গোল্ডের জন্য সবচেয়ে সর্বটপ লেভেল রয়েছে, আপনাদের হয়তো জানা আছে, যারা গোল্ডের সাথে ট্রেড করে থাকেন, সেটা হলো আপনার 2080 পর্যন্ত। এটা হলো গোল্ডের জন্য সর্বশেষ টপ লেভেল। তো এই লেভেলে গোল্ড আগামী সপ্তাহে যাবে বলে আমি কোনো অবস্থাতেই মনে করছি না। যদিও করোনা পরিস্থিতি ভালো যদি না হয়, যদি অনেক অনেক বেশি খারাপ হয়, সেই ক্ষেত্রে মার্কেটের সেন্টিমেন্ট অনুযায়ী হয়তো যে কোনো সময় যে কোনো দিকেই টান দিতে পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো সম্মানিত ভিউয়ার, আপনাদেরকে ট্রেডিং সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু আমার একটা ফেসবুক পেজ রয়েছে। এই পেজটা হলো এই যেটা পেজটা দেখতে পাচ্ছেন আপনারা, এই পেজের ভিতরে কিন্তু আমি প্রতিটা কারেন্সি নিয়েই কিন্তু আমি কম বেশি আপনাদেরকে আমি ই দিয়ে থাকি, সিগনাল দিয়ে থাকি। এই সিগনাল অনুযায়ী দেখেন, আমি এখানে এই যে ইউএসডি সম্পর্কে আমি যে সিগনালটা দিয়েছিলাম গত ইতে, সেখানে আমি বলেছিলাম যে 1945 বা 55 পর্যন্ত একটা আমি ফার্স্ট সেল দিতে বলেছিলাম, সেকেন্ড সেল দিতে বলেছিলাম আমি এতে। তো যাই হোক, দেখেন এই লেভেলে যারা সেল দিয়েছে, এই লেভেলে যারা সেল দিয়েছে, তারা কিন্তু অলরেডি এখানে মার্কেট হয়েছে, এই জন্যই মার্কেট হয়েছে। সেকেন্ড সেল যেখানে দিতে বলেছিলাম সেখানে কিন্তু মার্কেট এখনো যায়নি। এর ভিতরেই আমার আশ্চর্য বিষয় হলো, এর ভিতরে অনেকে দেখা যায় যে ব্যালেন্স হারানোর পথে বসে আছে। তা আমি যেখানে সেল দিতে বলেছি সেখানে তো মার্কেট এখন পর্যন্ত যায়ই নেই। তাহলে আপনারা যে ব্যালেন্স হারাতে বসেছেন, আপনারা কেন বসেছেন? ফরেক্স মার্কেটে একটা হাই রিস্ক বিজনেস। আমি সকলকে অনুরোধ করে বলবো, মার্কেটে না বুঝে আপনারা এখানে কেউ ট্রেড করবেন না। এখানে আপনারা ইনভেস্ট করে আপনারা শুধু শুধু আপনাদের অর্থটাকে আপনারা লস করবেন না। কারণ মার্কেটের গতিবিধ আপনাকে বুঝতে হবে, মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, সেন্টিমেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, এই জিনিসগুলো আপনাদেরকে অনেক ভালো করে বুঝতে হবে। আর আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি এই অ্যানালাইসিসগুলোর জন্য, সকল কিছু জন্য আমি আলাদা আলাদা ভিডিও করে আমি আপনাদের জন্য দিচ্ছি। তো যাই হোক সম্মানিত ভিউয়ার, তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে শেষ করছি।